সত্তরের দশকে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী সাঁইশির অনুবাদে চীনা ভাষায় বঙ্গবন্ধুর আত্মজীবনী বইটির মোড়ক উন্মোচন করেন শেখ হাসিনা। অনুবাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, 50 ও 60-এর দশকে বঙ্গবন্ধুর চীন সফরের পর আত্মজীবনীতে একটি অংশ থাকলেও বিস্তারিত বিবরণে আরও একটি বই প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী দুদেশের সুসম্পর্ক এবং একই রকম অবস্থার এশিয়া দেশগুলোর যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। আমি চাই যে দক্ষিণ এশিয়া দেশগুলি এবং চায়না সহ সমস্ত অঞ্চলের সাথে একটা সুন্দর সম্পর্ক হোক, যেটা আমাদের মানে আরও উন্নত করবে, কারণ এই অঞ্চলের মানুষগুলি যেন দারিদ্র থেকে উঠে আসতে পারে এবং উন্নত হতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। আর তার জন্য আমাদের একটা সুন্দর সম্পর্ক দরকার, আর সেই সম্পর্কটা বর্তমানে আছে, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ইংরেজি, জাপানি ও উর্দু ভাষার পর পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের দেশ চীনের ভাষায় অনুবাদকে বড় ঘটনা বলে উল্লেখ করেন। আমাদের পূর্ব এশিয়ায়, দক্ষিণ পূর্ব এশিয়ায় মাও সেতুং যে দৃষ্টি স্থাপন করেছেন সংগ্রামের মধ্যে, একটি দরিদ্র নিপীড়িত দুস্থ জাতিকে যেভাবে আলোকের পথে এনেছেন, স্বাধীনতার পথে এনেছেন, উন্নয়নের পথে এনেছেন, সে তো বিস্ময়কর। বইয়ের অনুবাদক সাবেক রাষ্ট্রদূত সাঁইশির শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাওয়ার আশাবাদ জানান। আমার বিশ্বাস আন্ডার দ্য লিডারশিপ, দ্য ওয়াইজ লিডারশিপ অফ হার এক্সেলেন্সি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, the country Bangladesh will realize the dream setting by her the 2021 and 2041. Amar bishash sabai bhalo kore thakte hobe, take care of your health to see the future change in this country. বইটি বিক্রি করে প্রাপ্ত অর্থ বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ফান্ডে দেওয়ার ঘোষণা দেন চীনের সাবেক রাষ্ট্রদূত। সব ডোনেশন হিসাবে দিবে গণবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডে। সাজেদ রুমেল, 21 টেলিভিশন, ঢাকা।